নমস্কার, মই ভাস্কৰ জ্যোতি বৰা আপোনালোক সকলোকে আৰৰ কথালৈ স্বাগতম জনাইছো। মহাৰাষ্ট্ৰ বিধানসভা নিৰ্বাচন দেশৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ ৰাজ্য মহাৰাষ্ট্ৰ, মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতি দেশৰ ৰাজনীতিৰ বাবে গুৰুত্বপূৰ্ণ। মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচনে ৰাষ্ট্ৰীয় ৰাজনীতিত প্ৰভাৱ পেলায়। মহাৰাষ্ট্ৰৰ এবাৰ বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব 20 নৱেম্বৰত। আজিৰ দিনলৈকে মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচনী ৰাজনীতিৰ প্ৰেক্ষাপট কেনেকুৱা সেয়া গুৰুত্বপূৰ্ণ। মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচনৰ প্ৰতি সমগ্ৰ দেশবাসীৰ দৃষ্টি নিবদ্ধ আছে। মহাৰাষ্ট্ৰৰ নিৰ্বাচনত এইবাৰ মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচনৰ সামাজিক আৰু ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ মূল দিশ কেইটামান আজি আমি আঁৰৰ কথাত উল্লেখ কৰিম। মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচনক বুজিবলৈ হ'লে, মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচনৰ বিশ্লেষণ কৰিবলৈ হ'লে মহাৰাষ্ট্ৰৰ সামাজিক ৰাজনৈতিক প্ৰেক্ষাপট অতি গুৰুত্বপূৰ্ণ। বৰ্তমানলৈকে কোনে কেনেদৰে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে সেই কথা আজি আমি বিশ্লেষণ নকৰোঁ, কিন্তু আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম মহাৰাষ্ট্ৰত অঞ্চলভেদে ৰাজনীতিৰ গতি প্ৰকৃতি যোৱা এটা বছৰ ধৰি বা যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পৰা আজিৰ দিনটোলৈকে কেনেদৰে আছে। কাৰণ মহাৰাষ্ট্ৰৰ নিৰ্বাচনত অঞ্চলভেদে ৰাজনীতি সুকীয়া হয় আৰু সেইকাৰণে ৰাজনৈতিক বিশ্লেষকসকলে প্ৰধানত মহাৰাষ্ট্ৰক কেইটামান নিৰ্দিষ্ট অঞ্চলত বিভক্ত কৰি ৰাজনৈতিক বিশ্লেষণ আগবঢ়ায় বা ৰাজনীতিৰ ব্যাখ্যা কৰাৰ চেষ্টা কৰে। কাৰণ এই 6টা অঞ্চলৰ কথা বিশেষভাৱে উল্লেখযোগ্য, যিকেইটা অঞ্চলত একক কিছু বৈশিষ্ট্য আছে যি কাৰণত এটা অঞ্চলৰ লগত আন এটা অঞ্চলৰ ৰাজনীতি নিমিলে। মূলতঃ মহাৰাষ্ট্ৰত বিদৰ্ভ অঞ্চল, উত্তৰ মহাৰাষ্ট্ৰ, পশ্চিম মহাৰাষ্ট্ৰ মুম্বাই, থানে, কোংকান আৰু মাৰাথাৱাড়া এইকেইটাতে ভাগ কৰা হয় ৰাজনৈতিক দৃষ্টিভংগীৰে। সেই পৰিপ্ৰেক্ষিতত যদি এবাৰ বিধানসভা নিৰ্বাচনৰ চোৱা যায় তেতিয়াহ'লে এই আটাইকেইটা অঞ্চলৰ ভূমিকা গুৰুত্বপূৰ্ণ। আটাইকেইটা অঞ্চলতে কিন্তু স্থানীয় ৰাজনীতিয়ে পৃথক গতি লয়। আটাইকেইটা অঞ্চলতে পৃথক পৃথক দলৰ গণভিত্তি আছে। বিদৰ্ভত আছে 62টা সমষ্টি, উত্তৰ মহাৰাষ্ট্ৰত অঞ্চলটোত আছে 35টা সমষ্টি, মাৰাথাৱাড়াত আছে 46টা সমষ্টি, পশ্চিম মহাৰাষ্ট্ৰত আছে 70টা সমষ্টি, মুম্বাইত আছে 37টা সমষ্টি, থানে আৰু কোংকান ইয়াত আছে 39টা সমষ্টি। মুম্বাই বুলি কওঁতে মুম্বাই অঞ্চল এটাক বুজো, বৃহত্তৰ মুম্বাই অঞ্চলক ভাগ কৰাইছে। অৰ্থাৎ নিৰ্বাচনী প্ৰেক্ষাপটত এই 6টা অঞ্চলত ভাগ কৰি যদি মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচন চোৱা যায় তেতিয়াহ'লে কিছু বুজাত সহায় হয় বা কিছু কথা স্পষ্ট হৈ পৰে সকলোৰে বাবে। বিদৰ্ভৰ কথা সকলোৱে জানে। যোৱা 2টা দশক ধৰি বিদৰ্ভত কি পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈ আছে কৃষকসকলৰ, সেই একে অৱস্থা আন কোন ৰাজ্য কোন ঠাইত থাকিব পাৰে, তাৰ বিপৰীত ছবি ক'ত আছে তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিছে এই অঞ্চলসমূহৰ নিৰ্বাচনী প্ৰেক্ষাপট। এই কেইটা অঞ্চল বিদৰ্ভ, উত্তৰ মহাৰাষ্ট্ৰ মাৰাথাৱাড়া, পশ্চিম মহাৰাষ্ট্ৰ মুম্বাই, থানে, কোংকান এইকেইটা অঞ্চলৰ আজিৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগৰ পৰিস্থিতি ব্যাখ্যা কৰা কিছু দৰকাৰ হ'ব। কাৰণ যোৱা লোকসভা নিৰ্বাচনত এই অঞ্চলসমূহত কোন মিত্ৰজোঁটে কিমান শক্তি গোটাব পাৰিছিলে, একনাথ সিন্ধে গোট, বিজেপি আৰু অজিত পাৱাৰ NCP কেনেদৰে আগবাঢ়িছিলে, আৰু মহাবিকাশ আঘাড়ী অৰ্থাৎ কংগ্ৰেছ, উদ্ধৱ থাকৰে নেতৃত্বাধীন শিৱসেনা আৰু শাৰদ পাৱাৰ নেতৃত্বাধীন NCP, এই মূলতঃ এই 2টা জোট আছে, উদ্ধৱ থাকৰে শাৰদ পাৱাৰ আৰু কংগ্ৰেছৰ জোট, তাৰ বিপৰীতে একনাথ সিন্ধে, বিজেপি আৰু NCPৰ অজিত পাৱাৰ গোট। এই দুই জোটৰ মাজত নিৰ্বাচনী প্ৰতিদ্বন্দ্বিতা হৈছে। শাসনাধিষ্ঠিত মহাজোঁটে পুনৰ ক্ষমতা অধিষ্ঠিত হ'ব পাৰিবনে নে মহাবিকাশ আঘাড়ীয়ে এইবাৰ ক্ষমতা দখল কৰিব, কাৰণ মহাৰাষ্ট্ৰ ৰাজনীতি যোৱা বিধানসভা নিৰ্বাচনৰ পৰা যথেষ্ট জটিল হৈ পৰিছে। যোৱা বিধানসভা নিৰ্বাচনত যিদৰে বিজেপি শিৱসেনাই সংখ্যাগরিষ্ঠতা পোৱাৰ পাছতো চৰকাৰ গঠন কৰিব নোৱাৰিলে আৰু কংগ্ৰেছৰ সহযোগত চৰকাৰ হোৱাৰ পাছত চৰকাৰ যিদৰে পতন হয়, পতন ঘটি মহাৰাষ্ট্ৰত শিৱসেনাৰ বিভাজন, NCPত বিভাজন হ'ল, তাৰ পৰিপ্ৰেক্ষিতত মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতি এক প্ৰকাৰ ভিন্ন দিশেৰে গতি কৰিছে। যোৱা লোকসভা নিৰ্বাচনত 48টা সংসদীয় সমষ্টিৰ ভিতৰত মহাবিকাশ আঘাড়ীয়ে 30টা সমষ্টিত বিজয় লাভ কৰিছিলে। তেওঁলোকে অগ্ৰগতি লাভ তেওঁলোকে ভাল ফলাফল লাভ কৰিছিলে, বিদৰ্ভ অঞ্চলত ভাল ফলাফল লাভ কৰিছিলে, পশ্চিম মহাৰাষ্ট্ৰত আৰু মুম্বাইত তেওঁলোকে ভাল ফলাফল লাভ কৰিছিলে। তাৰ বিপৰীতে থানে, কোংকান অঞ্চলত শিৱসেনা, একনাথ সিন্ধে গোটৰ ভাল হৈছিলে আৰু
উত্তর মহারাষ্ট্রত বিজেপিয়ে ভাল ফলাফল প্রদর্শন করেছে আর সামগ্রিকভাবে বিজেপির গড় ভোটর হার আটাইকটা অঞ্চলতে যথেষ্ট শতকরা ভোটর হার ভাল আসে। অর্থাৎ সমগ্র মহারাষ্ট্রতে বিজেপির গণভিত্তি আছে, সমগ্র মহারাষ্ট্রতে একনাথ সিন্ডে শিবসেনার গণভিত্তিও অস্বীকার করব নয়, উদ্ধব ঠাকরে গোটৰ সমর্থন ভেটিও সমত 288টা সমষ্টির গরিষ্ঠ সংখ্যক আছে। যেহেতু এটা বিভাজন হল, বিভাজনের পরিপ্রেক্ষিতত এই দিকসমূহ উল্লেখযোগ্য হব। বিদর্ভত 62টা বিধানসভা সমষ্টি আছে। বিদর্ভ যা আড়াইটা দশক ধরে কৃষকের দুরবস্থা, কৃষক আন্দোলনে বিধৌত করে গেছে। বিদর্ভর সমস্যা আজিও সমাধান হওয়া নাই, সেই সমাধান নোহা বিদর্ভত কিন্তু পূর্বে কংগ্রেসের শক্তিশালী ভেটি গড়ে উঠিছিল যদিও, কিন্তু সুদীর্ঘ দিন তাত শারদ পাওয়ার শক্তিশালী অবস্থানত আছে। শারদ পাওয়ার রাজনৈতিক উত্থানে আসে, কৃষক নেতা হিসাবে তেওঁ বিখ্যাত কৃষক নেতা আসে। আর সেই শারদ পাওয়ারের ডেকাকালের প্রায় এতালেকে বিদর্ভ অঞ্চলত বিশেষ প্রভাব আছে, যে কারণত বিদর্ভ অঞ্চলত যা লোকসভা নির্বাচনতো এনসিপিয়ে ভাল ফলাফল প্রদর্শন করবলে সক্ষম হয়েছিল। আর এনসিপির সমর্থনের বাবে কংগ্রেস আর উদ্ধব ঠাকরে গোটর শিবসেনায় ভাল ফলাফল প্রদর্শন করেছিল। আজির দিনলকো বিভিন্ন জনমত সমীক্ষায় দেখাইছে যে বিদর্ভত এনসিপি তথা শিবসেনা উদ্ধব ঠাকরে আর কংগ্রেসে ভাল ফলাফল প্রদর্শন করার সম্ভাবনা আছে। অর্থাৎ কৃষকের দুরবস্থা, কৃষি সমস্যা আদি আজিও বিদর্ভত মূল সমস্যা, আর সেই দিকের বিজেপি বিরোধী বতাহ বলি আছে বিদর্ভ অঞ্চল। বিজেপির বিদর্ভর 62টা সমষ্টির ভিতর বিরোধী কমেও 35টা সমষ্টি দখল করবেন আত্মবিশ্বাসী, কিন্তু বিজেপি সমানে আত্মবিশ্বাসী, একনাথ সিন্ডে আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসের অন্যতম একটা কারণ হয়েছে এনসিপিত হওয়া বিভাজনের বাবে বিদর্ভর এই 62টা সমষ্টির ভোটারের মাজত বিভাজন হয়েছে। এনসিপির বিভাজনে বিজেপি বা একনাথ সিন্ডে গোটর শিবসেনা প্রার্থীজনক সহায় করবেন আত্মবিশ্বাসী। তার বিপরীতে সুদীর্ঘ দিন এনসিপির রাজনীতি করে করেও কৃষকের সমস্যা সমাধান নোহার বাবে একনাথ সিন্ডে আশাবাদী যে এবার একনাথ সিন্ডের প্রতি সহমর্মিতা প্রদর্শন করব, সমর্থন ব্যক্ত করব। অর্থাৎ বিরোধী যদরে আত্মবিশ্বাসী, সে একদরে শাসক পক্ষও বিদর্ভলে আত্মবিশ্বাসী। উত্তর মহারাষ্ট্রত শিবসেনা উদ্ধব ঠাকরে গোট শক্তিশালী, এনসিপি শক্তিশালী, কংগ্রেসও শক্তিশালী। যা লোকসভা নির্বাচনতো তাতে ভাল ফলাফল প্রদর্শন করেছিল, সেই কারণে 35টা সমষ্টির ভিতর কমেও 20টা সমষ্টি দখল করবেন আত্মবিশ্বাসী আছে। কিন্তু এবার বিজেপি আশাবাদী, একনাথ সিন্ডে আশাবাদী, উত্তর মহারাষ্ট্রতে এবার বিরোধীর শক্তি ভাগি পড়ব, কারণ তাত বিরোধীর প্রতি প্রত্যাহ্বানের সৃষ্টি হয়েছে। বিরোধী প্রতিটি সমষ্টিতে বিদ্রোহী প্রার্থী থিয় হয়েছে, আর এই বিদ্রোহী প্রার্থী বিরোধী প্রার্থীর ভোট বিভাজন করব। অর্থাৎ উত্তর মহারাষ্ট্রের 35টা সমষ্টির গরিষ্ঠ সংখ্যকতে শাসকীয় পক্ষের বিধায়ক নির্বাচিত হব হয়ে আসব বলে আশাবাদী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় উত্তর মহারাষ্ট্রত কেবাখনো নির্বাচনী সভাত অংশগ্রহণ করেছে, আর কেখনমান আছে। অমিত শাহে নির্বাচনী প্রচার চলাইছে। উত্তর মহারাষ্ট্রত পরিস্থিতি বিজেপির অনুকূলে আসব বলে আশাবাদী। আর দেবেন্দ্র ফাড়নাবিজে বিশেষকে উত্তর মহারাষ্ট্রত বিশেষ কিছু রণকৌশল প্রয়োগ করেছে, যার জড়িয়ে উত্তর মহারাষ্ট্রত বিরোধী থানবান হব বলে আশা করে আছে বিজেপি। যাতে মহারাষ্ট্র বলে কলে মারাথাওয়াড়া আছে, মারাথাওয়াড়া এক প্রকার মহারাষ্ট্রের আত্মাভিমানের কেন্দ্র বলে কোবা যায়। সেই মারাথাওয়াড়াত 46টা বিধানসভা সমষ্টি আছে। এই 46টা বিধানসভা সমষ্টি সরকার গঠনের বাবে গুরুত্বপূর্ণ। স্বাভাবিকতে মারাথাওয়াড়ার যে আন্দোলন, কি বিজেপি কেন্দ্রের মোদি সরকার আর মহারাষ্ট্রের বিজেপি শিবসেনা সরকার বিরুদ্ধে গৈ আছে। দাবি সমূহ সংরক্ষণের ক্ষেত্র মোদী সরকার একো নকরিলে বলে দৃঢ় আন্দোলন করে, শক্তিশালী আন্দোলন করে আহিছে। তার প্রভাব মারাথাওয়াড়াত যথেষ্ট আছে। অর্থাৎ মারাথাওয়াড়াত উদ্ধব ঠাকরের প্রভাব বেশি, আর উদ্ধব ঠাকরে গোটর প্রভাবের বাবে এনসিপি আর কংগ্রেস লাভান্বিত হব বলে আশা করেছে। হয় মারাথাওয়াড়ার সমর্থন বিজেপির প্রতি অহা খুবই কম হয়ে পড়েছে আজির দিনত, কিন্তু বিজেপিয়ে তার তাক প্রতিহত করার আন এক কৌশল রয়েছে। কি কৌশল? সেই কৌশল হয়েছে
বিজেপিয়ে ওবিসি ভোটারক ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে, ওবিসি ভোটার বিজেপির সপক্ষে আনার চেষ্টা করেছে, বিজেপিয়ে মারাঠা ওয়ারার বিপরীতে ওবিসি কনসলিডেশন আরম্ভ করেছে, মারাঠা ওয়ারা বনাম ওবিসি রাজনীতি, ওবিসি রাজনীতি যেহেতু বিজেপিয়ে সফলতা অর্জন করে আছে প্রতিটি নির্বাচনতে, বিজেপি সম্পূর্ণ আত্মবিশ্বাসী মারাঠা ওয়ারাক প্রত্যাহ্বান জানাব ওবিসি রাজনীতি, আর ওবিসি রাজনীতিয়ে 46টা সমষ্টিত বিজেপিক সহায় করার মারাঠা ওয়ারার আন্দোলনের ফলত বিজেপির প্রতি যে প্রত্যাহ্বানের সৃষ্টি হয়েছে সেই প্রত্যাহ্বান অভরাই দিব পাৰিব, অর্থাৎ তাত মারাঠা ওয়ারা বনাম ওবিসি রাজনীতির দিকে আগবাই নিছে। আর পশ্চিম মহারাষ্ট্রত 70টা সমষ্টি আছে, পশ্চিম মহারাষ্ট্রর 70টা সমষ্টিত যদিও বিরোধী পক্ষ শক্তিশালী অবস্থানত আছে, বিরোধী পক্ষ তাত বিভিন্ন অন্তদলীয় কন্দলত জর্জরিত হয়ে আছে, তার সমান্তরালভাবে পশ্চিম মহারাষ্ট্রত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বিশেষ মনোনিবেশ করেছে, কারণ পশ্চিম মহারাষ্ট্রের 70টা সমষ্টিত শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা আগবার চেষ্টা করেছে বিজেপি, আর বিজেপি আর একনাথ সিন্ধে সম্পূর্ণ আশাবাদী যে পশ্চিম মহারাষ্ট্র পূর্বতক যা বিধানসভা নির্বাচন যা লোকসভা নির্বাচনতক ভাল ফলাফল প্রদর্শন করবলে সক্ষম হব, কারণ শরদ পাওয়ার আর উদ্ধব ঠাকরের বিরুদ্ধে তাতে ঢৌ আহিছে বলে বিজেপি আর একনাথ সিন্ধে কব বিচারে, তার মূল কারণ হয়েছে কংগ্রেসের সঙ্গে যে মিত্রতা করলে উদ্ধব ঠাকরে, তার কারণে উদ্ধব ঠাকরে গোটর অর্থাৎ পুরোনা শিবসেনার যে শক্তিশালী গণভিত্তি আছিল তাত খহনীয়ার সৃষ্টি হল, কারণ কংগ্রেসের সঙ্গে করা মিত্রতাই মারাঠা জাতীয়তাবাদ আর হিন্দুত্ব রাজনীতির লগত আপোষ করা বলে পশ্চিম মহারাষ্ট্রত এক শক্তিশালী জনমত গঢ় দিবর চেষ্টা করেছে, যার ফলত বিজেপি আর একনাথ সিন্ধে গোটর লাভ হব বলে একটা হিসাব করেছে, কিন্তু বিরোধী পক্ষও এনেকা একটা আবেগিক পরিবেশের সৃষ্টি করব বিচারিছে যে শিবসেনাত বা বিভাজন, শিবসেনাক ইয়ার আগরতো বিধানসভা নির্বাচনত শিবসেনাক মুখ্যমন্ত্রীর পদ নিদি বালাসাহেব ঠাকরের সেই জাতীয়তাবাদক বিজেপি অবমাননা করলে সেই কৌশলও তাতে প্রচার করেছে, অর্থাৎ দুই দিকের অতি সূক্ষ্মভাবে মারাঠা জাতীয়তাবাদ দকল রাজনীতি হয়েছে পশ্চিম মহারাষ্ট্রের এই 70টা সমষ্টিত, তাত একফালে প্রতারণার অভিযোগ উদ্ধব ঠাকরে, আনহাতে উদ্ধব ঠাকরে কংগ্রেসের লগত মিত্রতা করার প্রত্যাক্রমণ, এই দুটা দিকক ভোটারে কোনটো গুরুত্ব দিয়ে তার উপরতে নির্ভর হব পশ্চিম মহারাষ্ট্রের 70টা সমষ্টির জনাদেশ। মুম্বাইত কংগ্রেসের শক্তি যথেষ্ট দুর্বল, কিন্তু উদ্ধব ঠাকরে গোটর শক্তিশালী স্থিতি দেখবলে পাওয়া গেছে, মুম্বাইত উদ্ধব ঠাকরে গোটর শক্তিশালী স্থিতি মুম্বাইত 36টা সমষ্টিত বিরোধীক শক্তিশালী অবস্থানত রাখব বলে ধারণা করা হয়েছে, মুম্বাইত একনাথ সিন্ধের বিরুদ্ধে এক এন্টি ইনকাম্বেন্সি ওয়েভ আছে তাক অস্বীকার করবলে, সেই কারণে তার দেবেন্দ্র ফাড়নাবিজক বেশি বিজেপিয়ে প্রচারত লগাইছে, একনাথ সিন্ধেতকে দেবেন্দ্র ফাড়নাবিজক সম্মুখলে আনিছে মুম্বাইর এই সমষ্টিবুরের ভিতর, অর্থাৎ একনাথ সিন্ধের বিরুদ্ধে থাকা এন্টি ইনকাম্বেন্সিক দেবেন্দ্র ফাড়নাবিজে কি ক্ষতি পূরণ করবেন তার উপর বহুদূর নির্ভর করব মুম্বাইর এই 36টা সমষ্টি। আর থানে কোঙ্কান অঞ্চলত একনাথ সিন্ধের শিবসেনা যথেষ্ট শক্তিশালী, একনাথ সিন্ধের শিবসেনা যথেষ্ট শক্তিশালী হওয়ার বাবে ইয়াত এক প্রকার বিজেপি একনাথ সিন্ধের শিবসেনা অপ্রতিরোধ্য রূপত আছে, অর্থাৎ থানে কোঙ্কান অঞ্চলত শাসনাধিষ্ঠিত মিত্রজোট অপ্রতিরোধ্য অবস্থাত আছে, উত্তর মহারাষ্ট্রত বিজেপি শক্তিশালী গণভিত্তি পূর্বরপরা আসে এবারও আছে, সেই দিকরপা উত্তর মহারাষ্ট্রর এই 35টা সমষ্টিত প্রত্যাহ্বানের সৃষ্টি করব পারিলেও বিরোধী পক্ষ বিশেষ প্রত্যাহ্বানের সৃষ্টি করব নয়, মুঠর উপর মহারাষ্ট্রর রাজনীতিত এই অঞ্চলভিত্তিক বিশ্লেষণ আর মারাঠাওরা বনাম ওবিসি রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, তার লগতে অনুসূচিত জাতির রাজনীতির ক্ষেত্রতো যথেষ্ট সূক্ষ্মভাবে বিজেপি আর একনাথ সিন্ধে গোটে রাজনীতি আগবাই নিছে, কিন্তু শরদ পাওয়ার কৌশলী রাজনীতি মহারাষ্ট্র সদায় গুরুত্বপূর্ণ হয়, শরদ পাওয়ারে অতি সূক্ষ্ম পর্যায়ত অতি সরু সরু পর্যায়ত অতি ক্ষুদ্র পর্যায়ত নির্বাচনী প্রচারত গুরুত্ব দিছে,
কারণ শরদ পাওয়ারে এক প্রকার আবেগিক পরিবেশের সৃষ্টি করেছে। তেও জীবনের এই অন্তিমটি নির্বাচন, তেও প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচার আর নচলায় এইটাই নির্বাচন, কারণ শরদ পাওয়ারের আবেগিক বার্তায়ও বিরোধীকে এক শক্তিশালী অবস্থানলৈ আনিছে। কিন্তু তৎসত্ত্বেও একনাথ সিন্ডে যিমান ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরে কংগ্রেস আর শরদ পাওয়ারে কোব বিচারিছে, কিন্তু বিভিন্ন জনমত সমীক্ষায় দেখাইছে একনাথ সিন্ডে সিমান বিতুষ্ট হওয়া নাই ভোটার, অর্থাৎ মহারাষ্ট্র শাসক পক্ষ আর বিরোধীর মাজত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হব, তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকে গেছে মহারাষ্ট্র নির্বাচন। 288 জনীয় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের যুঁজ এবার সচাকই আকর্ষণীয় হব, ফলাফল একেবারে শেষ মুহূর্তত গম পাওয়া যাব, ছবি তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকে আগবাড়ি। ধন্যবাদ।